हे अस्सलामु आलैकुम सबाई केमन आछेन आशा करछि सबाई अनेक भालो आछेन। आज के मेसेंजारे स्पेशल किछु सेटिंग्स निये आपनादेर सामने हाजिर हयेछि। जे सेटिंगसगुलो सम्पर्के आमरा अनेकेई जानि ना এবং এই সেটিংসগুলো ইউজ করলে বা এই সেটিংসগুলো যদি আপনি আপনার মোবাইলে অন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার মেসেঞ্জার চালানো খুবই সহজ হবে এবং খুবই স্বাচ্ছন্দ্যবোধ মনে করবেন। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল বাটনটি অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি চলে যাব মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে আসার পরে প্রথমে আমি যে জিনিসটা আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে আমরা যখন ইন্টারনেট কানেকশন রেখে কোনো কাজ করি অথবা আমরা ঘুমিয়ে যাই তখন কিন্তু আমাদের বন্ধুরা যারা আছে আমাদের ফ্রেন্ড যারা আছে তারা কিন্তু মেসেঞ্জারে দেখতে পায় যে আমরা অ্যাক্টিভ আছি, মানে আমাদের আইডির পাশে যে সবুজ চিহ্নটা দেখা যায় সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবে যে আমরা এখন অ্যাক্টিভ আছি, অথচ কিন্তু আমরা ঘুমাইতেছি বা অন্য কোনো কাজ করতেছি। আচ্ছা, সেই জিনিসটা আপনি কীভাবে বন্ধ করবেন? আপনি ইন্টারনেট কানেকশন আপনার মোবাইলে আছে, ঠিক আছে, আপনার ইন্টারনেট কানেকশন মোবাইলে আছে, কিন্তু ইন্টারনেট কানেকশন রেখেও আপনি কীভাবে তাদেরকে বুঝাবেন যে আমি এখন অ্যাক্টিভ না, এটা কীভাবে বুঝাবেন সেই প্রসেসটা আজকে আমি দেখাবো। তো আপনারা জাস্ট এখান থেকে চলে যাবেন, আমি দেখাচ্ছি। এই যে আপনার আইডির যে লোগোটা আছে উপরে চ্যাটের পাশে, আপনারা জাস্ট ওখানে একবার ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন, একটু দেখাই, নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটা অপশন আছে, অ্যাক্টিভ স্ট্যাটাস, আপনি যা সেটার উপরে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ। আমি এখন অফ করে রাখছি, মানে আমার ইন্টারনেট কানেকশন মোবাইল থাকা সত্ত্বেও কিন্তু আমার বন্ধুরা কিন্তু আমাকে দেখতে পাচ্ছে যে আমি এখন অফ আছি, মানে মেসেঞ্জারে নাই, অথচ কিন্তু আমি মেসেঞ্জারের ভিতরেই আছি অথবা ইন্টারনেট কানেকশন দিয়ে রাখছি। সো এটা যদি এটা সবসময় আপনার অন থাকবে, ঠিক আছে, এটা এভাবে থাকবে, এখন যে মুডে আছে সেই মুডে থাকবে, কিন্তু এটা যদি আপনি অফ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি এই অফ করে রাখলাম, এখন কিন্তু বুঝতে পারবে না যে আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ আছেন। সো এইটা হচ্ছে একটা ফার্স্ট একটা অপশন বা সুযোগ, এটা কিন্তু অনেকেই জানে না, ইভেন আমি নিজেও জানতাম না, যে এখন আমি জানছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, এই হলো একটা অপশন। আচ্ছা, তো এখান থেকে বের হয়ে যাই, এখান থেকে বের হয়ে গিয়ে আর একটা অপশন আপনাদেরকে দেখাই। আমরা যখন একটা অ্যাকাউন্ট থেকে যখন অন্য অ্যাকাউন্টে যখন চলে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কী করে, যারা না জানে তারা কি করে ফেসবুক অ্যাকাউন্টে যায়, অ্যাকাউন্ট দিয়ে আগের অ্যাকাউন্টকে লগ আউট মারে, লগ আউট মারার পরে নতুন অ্যাকাউন্টে ঢুকে তারপর মেসেঞ্জারে ক্লিক করে, তারপর মেসেঞ্জারে ঢুকে তারপর অটোমেটিক ওটা চেঞ্জ করে। কিন্তু আপনারা মেসেঞ্জারে ঢুকেই কীভাবে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যাবেন সেটা আমি দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন যে সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, আপনি জাস্ট এটা একবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার যে কটা অ্যাকাউন্ট আছে সে কটা এখানে শো করবে। তো শো করার পরে বন্ধুরা আপনার যেই অ্যাকাউন্টে ঢুকতে চান সেই অ্যাকাউন্ট এখানে ওভাবে টাচ করে দিবেন, তাহলে কিন্তু ও অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আমি এখন ঢুকতেছি না কারণ আমার ভিডিওতে ডিস্টার্ব হবে এই জন্য। তো এরপরে যদি আপনি এছাড়াও যদি আপনি নতুন কোনো অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে প্লাস বাটন দিয়া, তো আপনি জাস্ট ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফেসবুক অ্যাড্রেস চাবে, মানে আপনার যেই আইডি বা যেই ইমেল বা যেই নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা খোলা আছে সেটা চাবে এবং সেটা দিবেন আপনি এবং পাসওয়ার্ডটা দিবেন, তাহলে কিন্তু আপনি এন্টার করতে পারবেন। আচ্ছা, এই হলে একটা সিস্টেম আমি দেখাইলাম। আরও একটা ইম্পর্ট্যান্ট সেটিংস আপনাদের দেখাই বন্ধুরা, প্রাইভেসি। আচ্ছা, প্রাইভেসিতে আমি ঢুকলাম, ঢোকার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, তার ভিতরে একটা দেখতে পাচ্ছেন একটা নিচে একটা অপশন আছে যে সিকিউরিটি অ্যালার্ট, এই যে একটা অপশনটা আছে। আচ্ছা, এটার কাজটাকে আমি বলি, আপনি যখন আপনার এই মেসেঞ্জার অ্যাকাউন্টটা যখন আপনার হ্যাক হয়ে যাবে বা অন্য কেউ চালাবে, আপনি যদি সিকিউরিটি অ্যালার্ট অপশনটা যদি অন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু যখন অন্য কেউ চালাবে বা আপনার আইডিটা যখন হ্যাক হয়ে যাচ্ছে বা হ্যাক হইতেছে বা হয়ে গেছে তখন কিন্তু এই সিকিউরিটি অ্যালার্ট আপনাকে অ্যালার্ম দিবে বা আপনাকে জানাবে যে তোমার অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে। তো আপনি সব সময় আপনি কোনো কিছু ব্যবহার করেন আর না করেন অবশ্যই সিকিউরিটি অ্যালার্টটা অবশ্যই অন রাখবেন। তো আমি সিকিউরিটি অ্যালার্টে ঢুকলাম, তো আমি অন করে দিয়েছি। আপনার সবসময় কিন্তু অফ মোডে থাকবে, আপনার জাস্ট এখান থেকে অন করে দিবেন, ঠিক আছে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, কিন্তু আমরা অনেকেই জানি না এটা কিভাবে করতে হয়। তো জাস্ট এটা শেষ, এখন আমরা আরেকটা সেটিংস আপনার সাথে দেখিয়ে দিই, দেখাই। এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ফটোস অ্যান্ড মিডিয়া। আচ্ছা, এইটার কাজটা কি আমি আপনাদেরকে বলি, আমরা যখন কারোর সাথে চ্যাট করি, চ্যাট করার পরে ধরুন আমি আপনার সাথে চ্যাট করতেছি, এখন আমি একটা ছবি আপনাকে পাঠাইলাম, ঠিক আছে, কিন্তু আপনি ওই ছবিটা সিন করার আগে আমি ওই ছবিটা ডিলিট করে দিছি। আমি আবারও বলছি, আমি যখন আপনাকে একটা ছবি পাঠাইলাম, ধরুন একটা ছবি পাঠাইলাম, কিন্তু ওই ছবিটা আপনি দেখার আগেই আমি ওটা ডিলিট করে দিছি। এখন আমি কি পাঠিয়েছিলাম সেটা কিন্তু আপনি দেখতে পারলেন না যে আমি কি পাঠিয়েছিলাম। তো এইটা দেখার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, এই যে ফটোস অ্যান্ড মিডিয়া, এটাতে একবার টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে উপরে একটা অপশন আছে সেভ অন ক্যাপচার। আচ্ছা এখানে যদি আপনি এই এটা সবসময় আপনাদের অফ থাকবে, ঠিক আছে? আপনারা সবসময় এটা অন করে দিবেন। এটা যদি অন করে দেন তাহলে ধরুন আমি যেই ছবিটা পাঠিয়েছিলাম, ঠিক আছে, ওইটা কিন্তু আপনি দেখার আগেই কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। তবুও আমি যখন সেন্ড করব, যদি 1 সেকেন্ড সময়ও লাগে মানে সেন্ড হইতে, বা সেন্ড যদি হইয়া 1 সেকেন্ড সময় যদি থাকে, ওই 1 সেকেন্ড সময়ের ভিতরে আপনার গ্যালারিতে ওই ছবিটা সেভ হয়ে যাবে। যার কারণে আমি যদি ডিলিট করেও দিই তারপরেও কিন্তু আপনি ওই ছবিটা দেখতে পারবেন যে আমি আপনাকে কি পাঠিয়েছিলাম। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সেটিংস, যেটা অনেকেই জানে না, ঠিক আছে? এই সেটিংসে কিন্তু অনেকেই জানে না, অনেকেই মানে আমাকে কয়েকদিন আগে একটা ছেলে প্রশ্ন করছে, মানে কমেন্ট করছে যে ভাইয়া মেসেঞ্জার থেকে যে ছবি ডিলিট করে দেয় এটা আমি কীভাবে দেখবো, আমি তো কোনো ওয়ে জানি না। তো এইটা হয়তো ওই ছেলে এই ভিডিওটা ওই ছেলে দেখবে। তো আমি সবার উদ্দেশ্যেই বলবো যে আপনারা সবসময় এই যে ফটোস অ্যান্ড মিডিয়ার যে অপশনটা আছে এটা অবশ্যই অন করে দিবেন। অন করে দেওয়ার ফলে যে ফলটা হবে সেটা আপনারা নিজেরাই টের পাবেন। যখন কেউ আপনাকে ফটো সেন্ড করবে এবং সে যদি সেন্ড করার সাথে সাথে ডিলিট করে দেয়, 1 সেকেন্ড যদি আপনার সেন্ড অবস্থা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ছবিটা কিন্তু আপনার গ্যালারিতে গিয়ে জমা হবে বা সেভ হবে। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট সেটিংস দেখাইলাম। তো বন্ধুরা আর একটা ইম্পর্টেন্ট সেটিংস, যেটা আমরা অনেকেই জানি না, প্রায় 80% মানুষ জানে না যে এই মেসেঞ্জার থেকে এত সুন্দর কাজ করা যায়। সেই কাজটা কি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন এখান থেকে ব্যাগে চলে যাই। ব্যাগে চলে যাওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডসরা অ্যাক্টিভ আছে। আচ্ছা এখন আমি যেই সেটিংসের কথা এখন বলবো সেটা হয়তো অনেকেই জানি না। আপনি যখন কার সাথে মেসেঞ্জারে যখন ভিডিও কলে কথা বলবেন তখন কিন্তু আপনার স্ক্রিনটা অন্য যার সাথে কথা বলবেন তাকে কিন্তু শেয়ার করতে পারবেন। এই সেটিংসটা কিন্তু অনেকেই জানে না, আমি নিজেও জানতাম না, বাস্তবে আমি নিজেও জানতাম না, এটা আমি শিখছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আপনি যখন কাউকে ফোন দিবেন, এখন ধরেন আপনি একটা প্রবলেমে পড়ছেন, আপনার একটা মোবাইলে একটা সমস্যা হয়েছে, কিন্তু আপনি এখন সমাধান করতে পারতেছেন না, কিন্তু আপনি যে সমাধান করতে পারবে তার সাথে কন্ট্যাক্ট করে আপনি আপনার স্ক্রিন শেয়ার করে তার মাধ্যমে মানে আপনি স্ক্রিন শেয়ার করে তাকে দেখাইবেন এবং সে আপনাকে অ্যান্সার করবে যে এইটা করো, এইটা করলে ঠিক হবে। এই যে একটা ফ্যাসিলিটিটা আছে এটা কিন্তু মেসেঞ্জার আমাদেরকে দিয়ে থাকে। তো সেটা কীভাবে করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। একটু ওপেন রাখ, তোর কিচ্ছু করা লাগবে না, আমি যা সেটা একটা সেটিংস একটা ভিডিও ছাড় মতো, তো ওইটা দেখানোর জন্য আর কি, বুঝছস? তুই চুপ করে থাক, তুই কোনো কথা বলিস না, ঠিক আছে? আমি জাস্ট এখানে দেখাচ্ছি। তো এখান থেকে জাস্ট আপনি উপরে নিচে টান দিবেন। নিচে টান দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যেখানে স্ক্রিন শেয়ার ইওর স্ক্রিন, এই যে অপশন আছে এটাতে একবার টাচ করে দিলে কিন্তু স্ক্রিন শেয়ার হয়ে যাবে। আমি অলরেডি, তুই কি আমার স্ক্রিন দেখতেছো দিলীপ? আমার স্ক্রিনে কি করছিস দেখতে পারতেছো? না না না, এই দেখ, এই যে আমি শেয়ার উইথ স্ক্রিন, এটাতে ক্লিক করে দিলাম। তো এই স্টার্ট নাও, মিনিমাইজ কল। এখন কি তুই আমার স্ক্রিন দেখতেছো? দেখা যায় স্ক্রিন, দেখা যায় এটা আমি কি করতেছি, দেখা যায়? আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, ডিস্টার্ব করলাম। এখন কিটা দিলাম, এই হচ্ছে স্ক্রিন শেয়ারের কাজ।